নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করেছি শীতের ছোট ছোট নতুন আলু দিয়ে কষা আলুর দম। অত্যন্ত সুস্বাদু এই আলুর দম রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। ঘরে থাকা সামান্য কটি উপাদান দিয়েই এই আলুর দম বানিয়ে ফেলা যায়। আলুর দম বানাবার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি ছোট ছোট নতুন আলু। আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা রাইস কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আমি রাইস কুকারে সেদ্ধ করছি, তবে এটা প্রেশার কুকারে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেওয়া যায়। সময় বাঁচানোর জন্য রাইস কুকারে করে নিচ্ছি। রাইস কুকারের ভেতরে আলুটা সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। আমি সময় বাঁচানোর জন্য ভাত আর আলু একসাথে সেদ্ধ করে নিলাম, তবে এটা প্রেশার কুকারে জল দিয়ে একটা সিটি দিয়েও সেদ্ধ করে নেওয়া যায়। আলুগুলো রাইস কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবারে এই সেদ্ধ আলুগুলো দিয়ে আলুর দম বানাবো। সর্বপ্রথমে কড়াইতে 3 চামচ তেল গরম করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এতে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। 1/2 চামচ নুন অ্যাড করে দিলাম। এবারে অ্যাড করে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ রসুনটা ভাজতে ভাজতে যখন এর কাঁচা গন্ধ চলে গেছে, তখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ঝাল লঙ্কা আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা এবারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য খানিকটা জল অ্যাড করে দিলাম। এবারে বেশ খানিকটা সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুটা সময় মশলাটা কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম 1টা মিডিয়াম সাইজের গ্রেট করা টমেটো। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার চারিদিকে তেল বেরিয়ে এসছে। এবারে অ্যাড করে দিলাম সেদ্ধ করা আলুগুলো। আলুটা দিয়েও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 1/2 চামচ নুন অ্যাড করে দিলাম। নুনটা তরকারির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করে দিলাম 1 চামচ রোস্টেড ধনে জিরে গুঁড়ো। ধনে জিরেটাকে গরম তাওয়ায় ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ওই ড্রাই রোস্ট করা ধনে জিরে গুঁড়ো 1 চামচ এই তরকারিতে অ্যাড করে দিলাম। এবারে অ্যাড করে দিলাম 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ো। এবারে গরম মশলা গুঁড়োটা তরকারির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম। তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, চারিদিকে তেল বেরিয়ে এসছে। এবারে অ্যাড করে দিলাম গ্রেভির জন্য গরম জল। গরম জল অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। হাই হিটে তরকারিটা একটু ফুটিয়ে নেব। তরকারিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। আলুর দম একদম কমপ্লিট। সবশেষে অ্যাড করে দেব 1 মুঠো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। এতে ধনে পাতার সুন্দর গন্ধ পুরো তরকারিতে ছড়িয়ে যাবে। তারপর এই তরকারি আমি সার্ভ করে দেব। এই হলো আমার শীতের নতুন আলু দিয়ে কষা আলুর দম। ব্রেকফাস্টে বা ডিনারে এই আলুর দম সার্ভ করা যায়। আমার রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।